রূপকথার তো মোটা যাওয়ার ইচ্ছে ছিল না বলতে, এমন কড়া করে কথাগুলো বল না, সে না যাওয়ার পারলো নি। আমি বলি যা যাওয়ার ইচ্ছে নেই, যে যেতে চায় নে কো, তাকে কেন জোরজস্তি করা। রমেশ ঠাকুরপো, তোমাকে একখানা কথা বলি। বলো। এই যে সকলে মিলে, বাড়ির সকলে মিলে ইমনরানির ফাংশন চল গেল, আমরা গেলুম নি বলে তো তারা না যেয়ে থাকলো নি। একখানা কথা বলি, বাড়িতে এখন কেউ নেই, আমার একটু যাওয়ার ইচ্ছে হয়েছিল। যাত্রা, নাটক, নাচ গান আমার দেখার ইচ্ছে চাই। কোনো কারো তো কিছু দেখতে পারলুম নি কো। বলছো বৌঠান, বাড়ির বউ ধেই করে নাচতে যাবে আর আমরা দেখতে যাবো সেটা? কার্ডটা দেখো নি কো, কি লেখা ছিল? নৃত্যনাট্য। দাদা, তুমি যতই রাগ করো আর যাই করো, দেখো ইচ্ছে কিন্তু আমারও হয়েছে, হ্যাঁ, যে একবার একটু যাই, ওই আনন্দ অনুষ্ঠান কি হচ্ছে একটু দেখে টেকে আসি। মানে আমাদের তো ধরো সারাটা জীবন ওই চাকরি করে আর ওই সংসারের দায়িত্ব পালন করেই কেটে গেল, কিছু তো দেখাশোনা হলো না। এখন রিটায়ার করে গেছি, এখনই তো ঘুরে বেড়ানোর সময়, একটু ঘুরবো বেড়াবো, একটু ওইসব ওই নাচ গান ফাংশন এইসব দেখবো টেকবো। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, ওই ইমন নানির ফাংশন বলে গেলুম না, না হলে কিন্তু আমরা সবাই যেতুম। কি বললে? হ্যাঁ, তোমরা যেতে? তা তোমাদের যে মনে মনে এত ইচ্ছে ছিল আমাকে বলোনি তো, তাহলে আমি আটকাতাম না। ওই দেখো, তুমি কি আমাদের দুজনকে জোর করে আটকে রেখেছো নাকি? বাবরে বাবরে বাব, ওই মেয়ে যা দজ্জাল, তার মতে মত দিলে একবার মাথা কেনে নিত। আরে বাবা, ওই জন্যই তো যাইনি। তোমারও যাওয়ার ইচ্ছে ছিল বলো মেয়ে ঠাকুরপো? সে নাচ গান হচ্ছে, সবাই দেখছে, আমিও দেখতুম, তাতে তো দোষের কিছু নেই কো। কিন্তু কথাটা হচ্ছে, ঘরের বউ, ঘরের বউ গিয়ে নৃত্য করবে সেটা দেখতে তোমার ভালো লাগবে? হ্যাঁ, কথায় বলে ঘরের বউ, ঘরের বউ মাঠে গিয়ে নাচছে আর তাই দেখতে শ্বশুর শাশুড়ি সব গিয়ে ঝাঁপিয়ে পড়লো। অত আধুনিক আমি এখনো হইনি, আর আমার হওয়ার দরকারও নেই। এমন যদি হতো যে আমরা গেলুম গেলুম কেউ আমাদের দেখতে পারলনি, তাহলে যেত। হ্যাঁ, যদি আমাদের কেউ নজর করতো না তাহলে যেত। সবাই তো ঝেঁটিয়ে সেখানে গেছে, এইসব নাচ গান হয়ে যাওয়ার পর অলকিতাদের শুধু মুখে বাড়িতে ফিরিয়ে আনবে, নিশ্চয়ই ভালো মন্দ খাওয়াবে, রাত হবে, তো রাতে ফিরে কি আর বাড়িতে রান্না বান্না হবে? ওরা বাইরে খাবে না? হ্যাঁ, হাজার হাজার টাকা খরচা করে খাবে। ও দাদা, আমি খরচার কথা ভাবছি না, সে তো রণ একজনকে জুটিয়ে নিয়ে গেছে, যে রণ নিজে খরচা না করলেও তার ওই খরচা করে দেবে, সে তো সব ধ্বংস করার জন্য এখানে এসেছে, সে কথা ভেবে আমরা আর কি করবো। আমি শুধু ভাবছি ওই আজকের দিনটার কথা, বাড়িতে বসেও রইলুম, করি মটর খেয়ে থাকতে হবে, ওরা সব ভালো মন্দ খাবে। সত্যি বাবু, তোমার লোভটা আর কোনো কালে গেল না, চিরটা কাল লোভী হয়েই রইলে। দেখো দাদা, তুমি আমাকে শুধু শুধু লোভী বলো না তো, তুমি লোভী না? তুমি যে এই যে বাজারে যাও, হ্যাঁ, লন্ড্রিতে যাও, হ্যাঁ, তা কি হয়েছে? এই যে ফেরার সময় হরিমহারের দোকান থেকে টাকাটা জিলিপি সিঙ্গাড়া মাকা সন্দেশ এইসব যে মারো, আমি জানি না। হ্যাঁ, তুমি ভাবো কি আমার কাছে কোনো খবর নেই? এইসব খবর কে দিলে তোমাদের? কখনো আমি কখনো বাড়ি গিয়ে খেয়ে আসি। হ্যাঁ ঠাকুরবা, আমি কি জানতুম, আমি কি জানতুম, আমি জানতুম যে একা একা আমাদের বাদ দিয়ে তোমার পেটে কিছু ঢুকবে নিকো। হ্যাঁ, তুমি একা একা এসব করে বেড়া বুঝি?
হ্যাঁ আমাদের কিছু না দে। হ্যাঁ বড় বৌঠা, আমাকে হরিমায়রা বলেছে দাদা ওই বাজার থেকে ফেরার পথে ওই দোকানে রোজই গরম গরম ওই সিঙ্গাড়া জিলিপি মাখা সন্দেশ টাকাটা খেয়ে নেয়। বিকেলবেলা গরম সিঙ্গাড়া তা চাই, আর এই যে শীতকালে ফুলকপির সিঙ্গাড়া তোমার চাই না? বলো বলো ঠাকুরবা বলো। সে এক আধদিন হয়তো খেয়েছি, তুমি এমন করে বলছো যেন আমি রোজই একেবারে। ও একাধদিন যখন খেয়েছো তখন কোনোদিন তো মনে পড়েনি যে বাড়িতে একদিন নিয়ে যাই। তুমি কি পাগল হয়ে গেছো বাবু? হ্যাঁ দিন দিন কাঁচা খোলার মতো কথা কইছো। এটা হচ্ছে পঙ্গপালের গুষ্টি, আমি সবার জন্য এই সিঙ্গাড়া জিলিপি নিয়ে আসবো। হ্যাঁ আমি ফুতুর হয়ে যাবো, ক টাকা পাই পেনশন ক টাকা? আর তো দেখছো ছেলের অবস্থা, আমার একটা বউ নিয়ে এসে জুটিয়েছে যে বাকি জীবনটা খাওয়াবে পড়াবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? ঠাকুরবো এখনো কথা বলি কিছু মনে করনি। হ্যাঁ দেখো আর যাই হোক মেয়েটা একটু ঝাঁঝালো, মেয়েটা মুখে মুখে কথা কয়, মেয়েটা কাজ জানে নে, মেয়েটা কোনো স্বভাব জানে নে, কিন্তু মেয়েটার মনটা বোধহয় খুব একটা খারাপ নয়, মানে খাওয়া পড়ায় বোধহয় খুব একটা অসুবিধে করবে না। ও গলে গেলে তো? হ্যাঁ তা কি দেখে গললে শুনি। অন্যায় করেছিল তো? হ্যাঁ হ্যাঁ ও একেবারে উড়ন চন্ডী, ও সব উড়িয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তবে মনে হয় যে ওই মানে কাউকে না খেতে দিয়ে রাখবে না। দেখো বাবু, যদি অত বদগুণ তার এইটুকু সদগুণেতে আমাদের কি এসে গেল? না বলছি বলছি কথা হচ্ছে বলে বলছি, সেটা শুনতে আসছে না, নিজেদের মধ্যে একটু কথা বলছি। মেয়েটা আবার ফন্দি ফিকির করে কাউকে পাঠালো না তো? আমি খুলছি আমি খুলছি। আপনি জ্যোতির্ময় চ্যাটার্জি তো? হ্যাঁ আমি। আপনারা কি ব্যাপার? আমরা আপাতত আসছি মেডিকেল কলেজ থেকে। কেন ওখানে আবার কি হয়েছে? ইমন মুখার্জি এই বাড়ির বউ তো? আগে হ্যাঁ ইয়ে মানে কেন বলুন তো? আই এম সরি টু সে উনি কিছুক্ষণ আগে এক্সপায়ার করেছেন। হ্যাঁ মেয়েটা শাস্তি দিতে ছাড়লো নি।
আর মারা যাওয়ার আগে উনি ওনার শেষ ইচ্ছের কথা বলে গেছেন। ওনার শেষ ইচ্ছে আপনারা যাতে ওই মেডিকেল কলেজের চত্বরে পৌঁছে যান, কারণ আপনারা না গেলে ওনার বডি বার করার পারমিশন নেই। আর এটা উনি লিখিতভাবে জানিয়ে গেছেন, আর সেই জন্যই বাধ্য হয়ে আমরা আপনাদের কাছে এসেছি। আমার ছেলের নাম রণজয় চ্যাটার্জি, আইপিএস অফিসার। চেনেন স্যারকে? কে না চেনে। নিজের স্ত্রীর শেষ ইচ্ছের কথা জানতে পেরে উনি আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনাদেরকে এক্ষুনি মেডিকেল কলেজ অডিটোরিয়ামে যেতে হবে। অডিটোরিয়ামে কেন? সেখানে তো ফাংশন হওয়ার কথা, সেখানে যাব কেন? ওই অডিটোরিয়ামে ফাংশন শুরু হওয়ার আগে ইমন মুখার্জির দেহ রেখেছেন। কি বলছেন, দেহ রেখেছে? সে ঘটনাটা ঘটালো কি করে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।